মিয়ানমারের রাখাইন রাজ্যের শুধু এটুকুই দেখা যায়। আগুনের এই শিখাই বলে দেয় কেমন করে জ্বলছে সেখানকার মাটি আর মানুষ। এটা সেই পুড়ে যাওয়া গ্রামগুলোর ভেতরের ক্ষত, ২৫ আগস্ট থেকে নতুন করে যা প্রতিদিনই পুড়ছে, বাড়িঘরের সাথে পুড়ছে বেঁচে থাকার অনুষঙ্গ। দোকানের পর দোকান বন্ধ পড়ে আছে, খোলার মানুষ নেই। প্রাণের একটুখানি স্পন্দন পাওয়া যায় বাজারে গেলে। গেল দু সপ্তাহ বন্ধ ছিল এটিও। কদিন হলো সাংবাদিকদের নিয়ে যাচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ, তাদেরকেই নিজেদের দুর্দশার কথা জানিয়েছেন সাহসী এই মানুষটি। এখানে কোনো নিরাপত্তা নেই, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার টিকিট নেই, খাবার নেই, আমরা কিভাবে ভালো থাকতে পারি? ক্যামেরার বাইরে অনেকেই জানিয়েছে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে যারা, সেই দলে যোগ দিতে চায় তারাও, কারণ মুসলিম বিরোধী মনোভাব ছড়িয়ে আছে রাখাইনের পথে পথে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব ও মিয়ানমার যা দেখেছে, এটা হতে যাচ্ছে সবচেয়ে খারাপ বিপর্যয়। সাম্প্রতিক সময়ের সংঘাতের মূল কারণ খুঁজে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে মানুষ কি আর পালিয়ে যেতে না হয়, তারা যাতে নিরাপদে মর্যাদার সাথে বাড়ি ফিরতে পারে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে রাখাইন ছেড়ে আসা মানুষের 80% নারী ও শিশু, যারা নাজুক অবস্থায় দিন কাটাচ্ছে। সেখান থেকে আসা মানুষদের কাছে আমরা জানতে পেরেছি তাদের উপর গুলি চালানো সহ নানা নির্যাতনের কথা। এগুলো করেছে বার্মিজ সেনারা, তারা বলে জঙ্গিদের খুঁজছিল, কিন্তু সেই ফল ভোগ করছে সাধারণ মানুষ। এরপরও মিয়ানমার বলে আসছে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বা গণহত্যার কোনো প্রমাণ নেই। সেই সুর যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ ও সংগঠনেরও। এদিকে পালিয়ে আসা অনিবন্ধিত রোহিঙ্গাদের জন্য অস্থায়ী আবাস তৈরি করে দিতে চায় জাতিসংঘ। সংস্থাটির শরণার্থী বিষয়ক মুখপাত্র ৭১কে জানিয়েছেন এরই মধ্যে এ নিয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এদিকে বিভিন্ন বিচ্ছিন্নভাবে ত্রাণ দেওয়া হলেও তীব্র খাবার সংকটে পড়েছে প্রায় 2,50,000 রোহিঙ্গা। বাবুন পাল ও বাদুলা ত্রিপুরার তোলা ছবিতে শাকিল আহমেদের প্রতিবেদন। উখিয়া টেকনাফের বনভূমিতে এভাবেই পলিথিনের নিচে শরীর পেতেছেন 2,40,000 মানুষ, এই হিসেব জাতিসংঘের। আর 30,000 ঠাঁই পেয়েছেন শরণার্থী ক্যাম্পে যারা আহত, অসুস্থ কিংবা এতিম। শুরুতে পলিথিন আর বাঁশ কেনার 350 টাকাও ছিল না বেশিরভাগ পরিবারের। পরে ওপারের টাকা ভাঙিয়ে অথবা সাহায্যে পাওয়া পলিথিনে ঘর তুলেছেন অনেকে। তবে এই পরিবারটির মতো আরো অসংখ্য, গেল এক সপ্তাহেও সে উপায় হয়নি। পাহাড়ে বাঁশের খুঁটিতে যাদের ঘর, মাটিতেই তাদের বিছানা। বেঁচে থাকতে যে একমুঠ চাল দরকার, তাতেও ভাগ পরিবারের বাকি সদস্যদের। টানা কেঁদে ঘুমিয়ে পড়া শিশু তাই ঘরে ঘরে। বেঁচে থাকতে যা প্রয়োজন তা আসছে দৈবাৎ, হঠাৎ, অনিয়মিত। বেসরকারি সরকারি সংস্থার চেষ্টা টের পাওয়া যাচ্ছে, কিন্তু এত ক্ষুধার্ত হাতে তা মুহূর্তে ফুরিয়ে যায়। এমন বাস্তবতায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এই বিপুল অনিবন্ধিত রোহিঙ্গাদের জন্য অস্থায়ী আবাস তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। সরকার কি বলবে আমরা সেদিকেই তাকিয়ে আছি। সম্ভব সবটুকু সাহায্য করতে প্রস্তুত আমরা। রোহিঙ্গাদের ক্যাম্পগুলো পর্যবেক্ষণ করে অস্থায়ী আবাসন তৈরির প্রস্তাব দিয়েছি। সাম্প্রতিক সফরে ত্রাণমন্ত্রীও জানিয়েছেন কুতুপালংয়ের পাশেই আরো 200 একর জায়গা বরাদ্দ হচ্ছে, যেখানে জড়ো করা হবে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের। তবে প্রশ্ন ছিল এই মুহূর্তে সবার আগে কি লাগবে তাদের। শাকিল আহমেদ, ৭১, উখিয়া, কক্সবাজার।